অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করে অন্ধ হলেন যুবতী। সারাদিন সঙ্গী মোবাইল যাদের, রাতের অন্ধকারেও মোবাইলে খুটখাট করে চলেন। আলো আধারিতে চোখের ১২টা বাজতে পারে তাঁদের। অতিরিক্ত মাত্রায় স্মার্টফোনের নীল আলোয় অন্ধ হয়ে যেতে পারেন, একথা বারবার চিকিৎসকেরা বলে থাকেন। যদিও চিকিৎসকের কথা কম শোনেন মানুষ, সম্প্রতি তার খেসরত দিতে হয়েছে হায়দ্রাবাদের বাসিন্দা এক যুবতীকে। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে অন্ধকার নেমে আসে জীবনে। ভয়ঙ্কর সেই কাণ্ডের কথা জানিয়ে সম্প্রতি টুইট করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধীর কুমার। ভয় ধরানো সেই টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৩০ বছরের মঞ্জুর মন খারাপের গল্প বলেছেন সুধীর। এক সন্তানের মা মঞ্জু স্মার্টফোনে আসক্ত ছিলেন, সারাদিনের পর রাত জাগতেন ভার্চুয়াল দুনিয়ায়, বাথরুমের সঙ্গী হতো ফোন। হঠাৎ একদিন চোখে অস্বস্তি বোধ করেন। কোনো কিছুর দিকে তাকালে সেই দৃশ্য ছাড়াও নানা ধাঁচের আকৃতি দেখেন। মাঝে মাঝে আলোর ঝলকানি দেখতে পেতেন, যদিও বাস্তবে তা ঘটেনি। এর পরের পর্যায়ে কালো কিছু প্যাটার্ন দেখা দেয় মঞ্জুর ভিশনে। শেষ পর্যায়ে যা ঘটে তাকে বলা হয় সাময়িক অন্ধত্ব। মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য কালো হয়ে যাচ্ছিল সবকিছু। স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন মঞ্জু। এই অবস্থায় চক্ষুরোগ বিশেষজ্ঞ সুধীর কুমারের শরণাপন্ন হন তিনি। টুইটে সুধীর জানিয়েছেন সব কথা জানানোর পর মঞ্জুকে কোনো ওষুধ দেননি তিনি। সুধীর জানান তিনি একটিমাত্র পরামর্শ দিয়েছিলেন। স্মার্টফোন ব্যবহার কমাতে হবে, তাতেই ধীরে ধীরে সেরে উঠবেন তিনি।